দিদির বাড়ি থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আশ্রমে এলাম, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করলাম। দিদি ঠাকুরমা স্বামীজিকে শীত বস্ত্র পরিয়েছে। বৃহস্পতিবার ওর ঘরের ঠাকুরদেরও সুন্দরভাবে পরিষ্কার করে নতুন বস্ত্র পেতে বেশ পরিষ্কার করে নিয়েছে, সমস্ত শীত বস্ত্র কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আবার পরিয়ে দেবে। গোপালকে রেডি করে নিলাম, রেডি করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে দেখো সাজুগুজু করেছে গপুর দিদু, পয়সা দিয়েছিল গপুর দিদুর পয়সা দিয়ে সোয়েটার করে দিয়েছি। আজ গপুর দিদু যদি সুস্থ থাকতো গপুর দিদু নিজে এরকম সোয়েটার বানিয়ে দিত। কি মিথ্যি লাগছে দেখি একটা ছবিটা, রাজা বেটা বাড়ি যাচ্ছে এখন, রাজা বাপটা সাজুগুজু করে দিদু দেয়া ছোঁয়াটা পরে তো বেরিয়ে পড়লাম। ট্রেনে মোটামুটি ভিড়, এদিককার ট্রেনে এরকমই ভিড় হয়, সাউথের ট্রেনে, সাউথ না সরি মেন লাইনের ট্রেনে। তো বাড়ি চলে এসেছি, রাতে আর ভিডিও করা হয়নি, এটা নেক্সট ডে সকালবেলা মানে শুক্রবার সকালে। একটু চাউমিন করব বলে চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি, আর একটু বেসন ছেঁকে নিলাম বেসন বড়ার তরকারি করব বলে। আবারও একটা অজানা দিন দিয়ে শুরু করলাম। আজকের দিনটা তো আমার অজানাই, জানি না দিনটা আমার কেমন কাটবে। তো অজানা দিন দিয়ে, প্রত্যেকেরই জীবনে অজানা দিন দিয়েই শুরু হয়, যে দিনটা শুরু হয় সেদিনটা অজানাই থাকে। তো অজানা দিন দিয়ে শুরু করে আবার নিজের কর্মব্যস্ত জীবনে ফিরে এলাম। তো এখন বাজে 6:45, আজকে আমাকে ফিল্ডের কাজে বেরোতে হবে, প্রচুর কাজের চাপ এসছে। তো আমি একটু রান্নাটা করে যাচ্ছি, কেন কি এলে পেটে কিছু দিতে পারবো। তো বাজার টাজার যাইনি রাতে, তো কোথাও রাতে এসে কালকে রুটি খেয়ে নি, না রুটি না, কালকে রাতে এসে আলু ভাজা ভাত খেয়েছিলাম। তো ঘরে একটু বেসন ছিল, বেসনটার মধ্যে একটু হিং দিয়ে নিরামিষ একটা তরকারি করলাম, একটু হিং দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে নুন টুন দিয়ে বেসনগুলো বড়া করে নিলাম। আর বড়া করে নিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নর্মাল যেমন নিরামিষ ঝোল হয় না সেরকমই বেসন বড়ার তরকারি করছি, ডালনা বলতে পারো, বেসন বড়ার ডালনা। ডালনাটা শুনতে বেশ ভালো লাগছে, হ্যাঁ বেসন বড়ার ডালনা। তাড়াতাড়ি করে রান্না করছি, এদিকে স্নান করে যাব না, কেন কি এসেই স্নান করবো, এত সকালে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আলু যেহেতু সেদ্ধ করা আছে, মশলাটা আগে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব, বেশিক্ষণ সময় লাগবে না। আর এখন আমার এই টানা এই সপ্তাহটা এইভাবেই যাবে, সকালবেলা এইভাবে যেরকম পারি একটুখানি রান্না করেই আমাকে বেরিয়ে যেতে হবে ফিল্ডের কাজে। তো তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাটা করছি, আলু সেদ্ধ করে নিয়েছি আর প্রেশার কুকারে ভাত করে নিয়েছি। আমার মেয়ে ঠিক প্রেশার কুকারে ভাতটা করতে পারে না, মাপে জল দিয়ে গেলে হয়তো করতে পারবে, কিন্তু আমি আর এ করলাম না, বললাম যে ঠিক আছে আমি করে দিয়ে যাচ্ছি, বেসন বড়ার তরকারি আর ভাত। আর জলখাবারে একটু চাউমিন বানিয়ে দিলাম, চাউমিন একটু বাবুর জন্যেও নিয়ে যাব, একটু বাবুর সাথে দেখা করে যাব। বাবু কালকে একটু আঘাত খেয়েছে সাইকেল থেকে পড়ে গিয়ে, তো ওর সাথে একটু দেখা করে যাব, অনেক দিন দেখা হয়নি। ফাইনালি আমার বেসন বড়ার ডালনা রেডি, একটু ঘি আর গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে দেবো, দিয়ে আগে আমি রেডি টেডি হয়ে নেব, নিয়ে আমি কাজে বেরিয়ে যাব। এখন আর তোমাদের সামনে কিন্তু কথা বলা যাবে না, কেন কি প্রচুর দেরি হয়ে গেছে। তরকারিটা নাবিয়ে একটু দুধ চা করে রেডি হব, সকালবেলা র চা খেয়েছি, সকালবেলা কিন্তু দুধ চা খাইনি, কাজ থেকে ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন, গুড আফটারনুনই বটে, এখন সকালবেলা তোমাদেরকে একটু রান্না টান্না দেখিয়েছি, দেখানোর পরে আমি বেরিয়ে গেছিলাম ফিল্ডে, আর আমার এখন এই কদিন এরকমই হবে,
এখন বাজে 1:45, 1:45 সময়। আমি বাড়ি ফিরে এলাম, স্নান হয়নি, আমাদের একটা এত বড় কাজ এসেছে, সেই কাজের জন্য আমাকে এখন রোজ টানা 7 দিন এইভাবে যেতে হবে। সকালবেলা তড়ি মড়ি করে একটু কিছু রান্না করব। আমার মেয়ে খাচ্ছে, এটা হচ্ছে গুড় পিঠে। আমার আমার এক দিদি আছে আমার ফিল্ড এলাকায়, সেই দিদি করেছে, জ্যোৎস্নাদি গুড় পিঠে করেছে। আর প্রতি বছর ঋতু সংক্রান্তিতে প্রতি ঋতু সংক্রান্তিতে ওদের গুড় পিঠে করতে, সেই জন্য গুড় পিঠে করেছে, দিয়ে আমার মেয়েকে দিয়েছে। আমি খুব ভালোবাসে। তারপরে স্কুল থেকে ফিল্ডের কাজ করছি, মানে ফিল্ডে আমাদের অনেক রকম ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেই সমস্ত ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস নিতে হচ্ছে, এই করে ঠোরে এখনো মানে কি বলবো, মানে 25% কাজ আজকে হলো, চলে এলাম। এখন টানা 6 দিন আমাকে ছুটতে হবে, এইভাবেই ছুটতে হবে। সকালবেলা থেকে রান্নাবাড়ি কোনো রকম একটু কিছু করে দিয়ে, আর ঘরে আজকে সকালে কিচ্ছু ছিল না, ওইভাবে রান্না করে চলে গেছি। তারপরে ভাইয়ের বউ ফোন করলো, করে বলল যে একবারটি এসো, মাছ দেব। তা বললাম যদি দেরি হয় যাবো না। তারপরে একটু তাড়াতাড়ি হয়ে গেল, 1টার মধ্যে হয়ে গেল, এখন তাহলে যাচ্ছি। আবার কালকে বাবু ভীষণভাবে আঘাত খেয়েছে, মানে সাইকেল থেকে পড়ে গিয়ে ঠোঁট কেটে গেছে, এই জায়গাগুলো কেটে গেছে, চোখটা পুরো নেপালি মতন হয়ে গেছে। বাবুকে দেখালাম না বাড়ি গিয়ে, কেন কি দেখলে অনেকেরই মন খারাপ করবে, সেই কারণে বাবুকে আর দেখালাম না। তো জানি না ভাই বউ কি দিয়ে দিয়েছে। ভাইয়ের শ্বশুরমশাই এসছে, তার দেখা করে এলাম, গুড় পিঠে ওদেরও একটু একটু করে দিলাম, খেয়ে তো এমনি ভালো লেগেছে ওদের। আর আমার মেয়ের এটা ভীষণ প্রিয় গুড় পিঠেটা, চান করবো। পরে একটু বাজে ডাম্পলিংসের মতন করে ভেতরে নারকেলের জুস দেওয়া থাকে। যাই হোক, 1:45 বাজে, মেয়ে গরম জল বসিয়ে দিয়েছে, স্নান করব। আর আজকে শরীরটা, কালকে মনে হয় জার্নি করে বাড়ি ফিরেছি, তো শরীরটা খুব খারাপ লাগছে। আর আজকে ভিডিও দিতে পারবো না, কেন কালকের ভিডিও কিছুই আমি রেডি করে উঠতে পারিনি, আজকে ভিডিও যাবে না, আজকে আমি অ্যাবসেন্ট হয়ে গেলাম ইউটিউবের কাছে, ইউটিউব অফিসে আমি আজকে অ্যাবসেন্ট হয়ে গেছি। যাকে অ্যাবসেন্ট হয়েছি, কিছু করার নেই, আমার এই কাজটা আগে তো করে নিতে হবে, তারপরে ভিডিও করে কি করব বলো। ভিডিও করেছি কিন্তু এডিটিং করার সময় পাইনি, এডিটিং করা পাবলিশ করা দুটো সময়, ওই জন্য জানো তো, ওই যে প্রত্যেকে বলে না যে ঠিক টাইমে ভিডিও পাবলিশ করতে হয়, আর টাইমটা কি করে দেবো, মানে আমাদের তো যখন তখন কাজ এসে যায় না, ওই জন্য না ঠিক টাইমটা, কখনো 11:30 হয়ে যায়, কখনো 2 হয়ে যায়, তবে 2টাকে আমি ধরে রাখার চেষ্টা করি। আর সকালবেলায় ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা ছিল, তবে রাজাঘাটের থেকে তুলনামূলক কম। আমার দিদির ছেলে বললো তুমি কি খালি রাজাঘাটেই ঠান্ডা দেখো নাকি, যাকে। আর শরীরটা একটু একটু খারাপ, মানে ভীষণ গা হাত যন্ত্রণা করছে, মনে হয় কালকে জার্নি করে এসেছি সেটা হতে পারে, বা আবার ঠান্ডা লেগেছে, হাওয়া ঠাওয়া লেগেছে, সেটা হতে পারে। তো চলো স্নান করে আসি, স্নান করে এসে তারপরে আমি লাঞ্চ মেনু দেখিয়ে দেবো। সোয়েটারটা খুলতে ইচ্ছে করছে না, স্নানও করতে ইচ্ছে করছে না, বাট করতে হবে, গোপালকে খেতে দিতে হবে। ফুল ছিল না, ফুল নিয়ে এলাম, গোপালের জন্য কমলা লেবু নিয়ে এলাম, কলা নিয়ে এলাম, দিদি কালকে বলেছিল গোপালের জন্য এসব নিয়ে যাবি, তো নিয়ে এলাম। চলো পরে কথা বলছি, খেয়ে নি, স্নান করে খেতে বসে তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দেবো কি হয়েছে। হ্যাঁ চল। আমার এই যে বেসন বড়ার তরকারি, তো দেখেইছো সবাই, বেসন বড়ার তরকারি দিয়ে, আর হচ্ছে দেখি ভাইয়ের বউ কি দিয়েছে জানি না, ও বাঁধাকপির তরকারি, আর মনে হচ্ছে মাছ দিয়েছে, দেখে নিচ্ছি। মাছ পোস্ত, আর এই যে দিদি কাঁচা থালা দিয়ে দিয়েছে আমাকে, এতে ভাত খাবো। তো লাঞ্চ করে নিই, লাঞ্চ করছি ওই যে বাঁধাকপির তরকারি, বেসন বড়া, ডালনা আর বোয়াল মাছের সর্ষে দিয়ে ঝাল করেছে ভাইয়ের বউ।
লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিয়ে তারপর কথা বলবো। আর বেসন বড়ার ঝালটা না, ডালনাটা না খুব সুন্দর হয়েছে। নিরামিষ একটা রেসিপি তোমরা কেউ বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমার তো বেশ ভালো লাগে। আর ভাইয়ের বউ যে করেছিল বাঁধাকপিটা ভালো হয়েছিল, কিন্তু মাছের ঝালটা না অসাধারণ হয়েছিল। বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল, অসাধারণ একটা টেস্ট হয়েছিল। আমার মেয়েকে তাই খেতে খেতে বলছিলাম, দেখ মাছের ঝালটা না ব্যাপক খেতে হয়েছে, মানে বোয়াল মাছের সর্ষে দিয়ে ঝাল আজকে আমি প্রথমই খেলাম, খুব টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিছানায় এলাম, বিছানায় আমার রোদ পড়ে। আর আজকে গোপালের অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি। আর পাশে ঘর থেকে মৌসুমি একটা পেয়ারা দিয়ে গেছিলো, পেয়ারাটা কেটে নিলাম। আর কমলা লেবু গোপালকে প্রসাদ দিয়েছিলাম, তো খেয়ে নিলাম। আর মেঘু এসে গেছে ততক্ষণে। মেঘু কই? ও মেঘু, তো শীত করছে, ঠান্ডা লাগছে? মেঘু এটা কিচ্ছে কৌতো খুলছো তুমি? হ্যাঁ ডিব্বা, এটা কে মেঘু? হাই করো দাও তো, মেঘে হাই করো তো, হাই। তো বিকেল হয়ে গেছে, সন্ধেবেলা আমি একটু হাটে গেছি। আমাদের এখানে না সোম শুক্রবার হাট বসে, তো আমি হাটে যাচ্ছি স্পেশালি সবজি কিনতে। না সবজি আমি কাছে দোকান থেকে নিই। গোপালের অনেক দিন চন্দন ফুরিয়ে গেছিল, সেই চন্দন আনতে গেলাম। আর গোপালের একটা জামা সোয়েটার, আমার গোপালের না, আমার ভাই বউদের বাপের বাড়ির গোপালের জন্য একটা জামার সোয়েটারও কিনতে গেলাম। আর দোকান থেকে জামা সোয়েটার চন্দন এগুলো নিলাম, নিয়ে একটুখানি বাহাতে যখন এসছি একটু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, যেমন এই তেল ঠেল এসব দরকার ছিল। তো আগে আমি গোপালের জামা আর চন্দন এটা কিনে নিলাম, গোপালের সোয়েটার কিনে নিয়ে আমি একটু সবজি টবজিও কিনে নিলাম। আর আমাদের দিন না হয় ফেরত দেবেন, দারুণ সুন্দর হাট বসে, মানে খুব সুন্দর হাট বসে। দুপাশ দিয়ে সবজির দোকান, জামা কাপড়ের দোকান। একদিন তোমাদেরকে আমাদের এই ধনিয়াখালীর সোম শুক্রর হাটটা শেয়ার করে দেব। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না, হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পাড়ে। আমরা ছোটবেলায় কি বলতাম জানো তো? হাট বসেছে শুক্রবারে ধনিয়াখালী রাস্তার ধারে। সত্যি আমরা এই কথাটা বলি। বেগুন কত করে? ঠিক করে হিসেব করো, 15 আর পেঁয়াজ 10-25। এবার আমি বাড়ি যাব, বেশ অনেক দেরি হয়ে গেছে, হেঁটে হেঁটে গেছি আর গাড়ি নিইনি, কেন হাট বারে গাড়ি নিয়ে হাটতলায় যাওয়া যায় না। বাড়ি গিয়ে আবার সন্ধেবাতি দিতে হবে, বাড়ি গিয়ে গোপালকে দিতে হবে, সন্ধে দিয়ে গোপালকে শোয়াতে হবে। আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কী কী কিনলাম। এইভাবেই প্রতিটা কর্মব্যস্ত দিন কাটে আমার। তবে বাজারটা আমি হাটে রোজ আসি না, আমি আমার ঘরের কাছে একটা সবজির দোকান আছে সেখান থেকেই নিয়ে নিই। তো বাড়ি এসে সন্ধে দিয়ে মেয়েকে বললাম একটু কফি করে দে, একটু কফি করে দিল ব্রিটানিয়া বিস্কুট দিয়ে, কফিটা খেলাম। আর কি কি জিনিস এনেছি চলো দেখিয়ে দিই। ঘরের টুকিটাকি জিনিস, এই যেমন তেল, ঠাকুরের বাতাসা, ধূপকাঠি, একটু কুমড়ো, বাঁধাকপি, বেগুন, কাল যেহেতু শনিবার একটু খিচুড়ি করব, মুগ ডাল, একটু রাত্রে রুটি খাবো, আটা। চাটা খাওয়া হয়ে গেছে, বাজারগুলো নাবিয়ে রেখে এলাম, আর রাত্রিবেলায় খাবো রুটি, তার জন্যে আটা গরম গরম যখন রুটি করবো তখনই চারটে রুটি করে নেবো। আর তরকারি বাঁধাকপি দিয়ে দিয়েছে ভাইয়ের বউ, এই বাঁধাকপি দিয়ে রুটি খাবো। আর একটুখানি বোঁদে কিনে নিয়ে এলাম, বোঁদে দিয়ে বাঁধাকপি দিয়ে রাত্রিবেলা রুটি খাওয়া হয়ে যাবে। একটু পরে সিমই দেখতে যাব, এখন বাজে ঘড়িতে 6:57। তো
বললাম না আগে ভিডিওটা শেষ করে দিই, দিয়ে আমি তারপরে শ্রীময়ী দেখতে যাবো, আজকে আর রাত্রে কিছু দেখাবো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দেবো, আর ভীষণ ঠান্ডা পড়ে দিয়েছে, ভীষণ মানে কি বলবো খুব ঠান্ডা লাগছে। চাকে তো ভিডিওটা এখানে শেষ করে দেব, দুপুরবেলা ঘুম হয়নি, এতটাই ক্লান্ত, তিনটের সময় তো ভাত খেয়ে উঠলাম, ঘুম হয়নি আজকে, ঘুমাই ওরা যদি বা দুপুরে, কিন্তু খুব টায়ার্ড লাগছে যেহেতু কালকে এসছি, অত মানে জার্নি করে এসছি, টায়ার্ড লাগছে। তো চলো প্রতিদিনকার মতন বলি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কমেন্টস করে দেবে, আর যারা চ্যানেলটায় নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর আমি আজকের ভিডিওতে দেখালাম যে আমি আবার দৈনন্দিন জীবনের ব্যস্ততায় ফিরে এলাম, ফিরে নিজেকে আবার কি বলবো ঘড়ির সময়ের সাথে সাথে একটা অজানা দিনের সাথে দিন শুরু করলাম, অজানা দিনের সাথে দিন শুরু করলাম, হ্যাঁ অজানা দিনের সাথে দিন শুরু করে ভালোই কাটলো। তো আগামী আবার একটা অজানা দিনের সাথে পাড়ি দেবো তোমাদের সাথে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট।